আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বই বিতরণ। ছাত্র ছাত্রীদের মধ্যে পঠন পাঠনের সুবিধার্থে ইউপিএসসি সিভিল সার্ভিস কমিশনের বই তুলে দেওয়া হলো কলেজ লাইব্রেরি ও জেলা গ্রন্থাগারের হাতে। একই সাথে ইউপিএসসি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন বার্তা জানানো হয়। ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আসানসোলের রবীন্দ্র ভবনে আজ বৃহস্পতিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 14টি কলেজ ও আসানসোল জেলা গ্রন্থাগারের হাতে এই বইগুলি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকান্তম, জেলা শাসক, বিভিন্ন কলেজের আধিকারিক ও পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা। পুলিশকে জনসংযোগ স্থাপনে বিভিন্ন সময়ে একাধিক পদক্ষেপ নিতে দেখা যায়। আজ ছাত্র ছাত্রীদের পঠন পাঠনে পুলিশের এই উদ্যোগ এক বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করছেন শিক্ষক মহল। আমি আশা করি যে অনেকটা এনকারেজমেন্ট পাবেন, আর এইরকম প্রোগ্রাম আমার মনে হয় আগেও একটু দুটো হয়েছে, তো আমি আশা করি যে এটা একদিনের প্রোগ্রাম মতো না দেখে একটা প্রসেস মতো দেখা উচিত। এখানে যদি যা স্টুডেন্টস ইন্টারেস্টেড আছে, সত্যি সিরিয়াসলি প্রিপেয়ার করতে চায়, তাদের জন্য আমাদের রাজ্যের পক্ষ থেকেও অনেকটা সাপোর্ট আর এবং কোচিং দেওয়া হচ্ছে। ওই প্রসেসের মধ্যে আমরাও চেষ্টা করব কি কমপ্লিট সাপোর্ট দেওয়ার জন্য। আমরা খুব গর্বিত হব যদি আমাদের এরিয়া থেকে কিছু ছেলেরা সিভিল সার্ভিসেসে সিলেকশন হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ।